আজকে তোমাদের জন্য একটি নতুন কিছু নিয়ে এসেছি, আসুসের জেনফোন 5Z, যেটি কালকে লঞ্চ করবে এবং ফ্লিপকার্টে আপনি অ্যাভেলেবেল পাবেন। দেখি নি এর কিছু স্পেসিফিকেশান। কিন্তু স্পেসিফিকেশান শুরু করার আগে আমি তোমাদেরকে কিছু বলতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন, কারণ আমি এই ধরনের ভিডিও যখন আপলোড করবো আপনি সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবেন এবং বেল আইকনটি প্রেস করুন। তো শুরু করা যাক, জেনফোনের কিছু স্পেসিফিকেশান জেনে রাখা যাক। ডিসপ্লে হবে 6.20 ইঞ্চ, প্রসেসর হবে স্ন্যাপড্রাগনের অক্টাকোর 2.0, ফ্রন্ট ক্যামেরা হবে 8 মেগাপিক্সেল, রেজলিউশন 1080x2246 মেগাপিক্সেল, র্যাম হবে 4GB, ওএস অ্যান্ড্রয়েড ভার্সন 8.0, স্টোরেজ হবে 64GB, রিয়েল ক্যামেরা হবে 12 মেগাপিক্সেল, ব্যাটারি ক্যাপাসিটি হবে 3400 mAh ব্যাটারি, যেটা টানা একদিন তো চলেই যাবে, যদি হেভি ইউজ করা হয় তাহলে তো 8 ঘন্টা তো রিয়েলিটি চাপবে। তো এই রইল আমার আজকে জেন ফোনের কিছু স্পেসিফিকেশান। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। এই মোবাইলটি কালকে থেকে ফ্লিপকার্টে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আশা করি যে লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ।